এর আগের দিন যেটা আমি পড়িয়ে গেছি সেটা হচ্ছে উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত বিস্তৃত আকারের বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন এবং প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি নির্ণয় আমরা করেছি, অবস্থান আকৃতি ও প্রকৃতি নির্ণয় আমরা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত বিস্তৃত আকারের বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন। এখানে কিন্তু আমি বস্তুর অবস্থান সম্বন্ধে কোনো কথা বলিনি, অর্থাৎ কি এখানে যেহেতু এর আগের দিন আমি বলে গেছি যে প্রধান অক্ষের উপর অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত বিস্তৃত আকারের যে কোনো অবস্থানের জন্য বস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্বটা হয় কোথায়, ফোকাস দূরত্বের মধ্যে। এবং যেমন অবতল দর্পণে এই উত্তল দর্পণে যে ঘটনাটি ঘটেছিল সেখানেও এখানে বস্তুর যে কোনো অবস্থানের জন্য একই রকমের প্রতিবিম্ব হয়, সেই কারণের জন্যে যে কোনো একটা অবস্থানে আমরা করব। তাহলে আমি বস্তুটাকে রেখেছি, আমি ধরে নিচ্ছি এফ আর টিএফ এর মাঝে, এফ আর টিএফ এর মাঝে পিকিউ একটা বস্তু। এই পিকিউ বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলনের পর যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটা কি হবে, ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। ফোকাস বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে অবতল লেন্সের ক্ষেত্রে। আর একটা রশ্মি যেটা আলোক কেন্দ্রগামী বস্তুর যে কোনো অবস্থানের জন্য টুএফ এর বাইরে মানে অসীম দূরত্বে টুএফ এ বা টুএফ এবং এফ এবং টুএফ এর মধ্যে বা এফ এর মধ্যে অবস্থিত বিস্তৃত আকারের বস্তুর জন্য অবতল লেন্সে বস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্বটা কোথায় ঘটতে হবে, এই যে ফোকাস দূরত্ব হতে যে রশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সেইখানে প্রতিবিম্বটা ঘটিত হবে। এবং সেই প্রতিবিম্বটা হবে কি, অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, ফোকাস দূরত্বের মধ্যে, আলোক কেন্দ্র এবং প্রথম মুখ্য ফোকাসের মধ্যে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে এবং প্রতিবিম্বটা হবে কি, অসৎ। সমশীর্ষ এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, এটা হলো বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র। এই আলোক রশ্মিটা তো আলোক কেন্দ্রগামী, সেটা নিশ্চয়ই আলোক কেন্দ্র দিয়ে ফিরছে। এই আলোক রশ্মিটা আলোক কেন্দ্রগামী, সেটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাওয়ার পর আলোক কেন্দ্র দিয়ে ফিরে আসছে, এরকমটা আমরা ভাবতে পারি। তাহলে এই আলোক রশ্মি দুটো বস্তু থেকে প্রতিষ্ঠিত আলোক রশ্মি উচ্চ যেখানে প্রতিবিম্ব তৈরি করেছে সেটা ও আলোক কেন্দ্র এবং এফ এর মধ্যে। তাহলে এখানে বস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান হয় আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মধ্যবর্তী যে কোনো অবস্থানে। প্রতিবিম্বের আকৃতি
আকৃতি সর্বদাই বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর। প্রতিবিম্বের প্রকৃতি প্রতিবিম্বের প্রকৃতি অসৎ এবং সমশীর্ষ। এরপর আমরা অবতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল লেন্স বা উত্তল লেন্স ব্যবহারের জায়গাগুলো, যেমন আমরা এখানে উত্তল লেন্সটা যেটা কনভেক্স লেন্স অর্থাৎ অভিসারী লেন্স, সেটা সর্বপ্রথম ব্যবহার হয়েছিল সরল ক্যামেরাতে। সেখানে একটা মাত্র লেন্সই ব্যবহার করা হতো, দিয়ে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা ছিল একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে, যার জন্যে সেখানে কিন্তু মানে আগেকার দিনের ক্যামেরাতে কখনোই খুব দূরের বস্তুর ছবি তোলা যেত না। কিন্তু বর্তমানে একাধিক উত্তল লেন্সকে ঠিক রোধকের ন্যায় শ্রেণী সমবায়ে যেমন যুক্ত করা হয় রোধকগুলোকে চলদ্রুতির ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক এখানেও ওই লেন্সের শ্রেণী সমবায়ের মাধ্যমে যোগ করে ফোকাস দূরত্বটাকে বহু গুণ বাড়িয়ে নেওয়া যায়, যেটাকে বলা হচ্ছে জুম লেন্স। যার জন্যে এখনকার দিনের যে সমস্ত ক্যামেরা, মানে অত্যাধুনিক যে সমস্ত ক্যামেরা ব্যবহৃত হয়, সেখানে সমস্ত ক্যামেরাতেই একাধিক উত্তল লেন্সের সমন্বয় ঘটানো হয়, দিয়ে খুব দূরের বস্তু, যেমন এই যে লক্ষ্মী উজ্জ্বল ক্যামেরা কিনেছেন এসএলআর, সেখানে এগুলো ডিজিটাল, আর আগেকার দিনের যে ক্যামেরা সেখানে শাটারটা মানে ওই লেন্সের মধ্যে আলোক সম্পাতকাল নির্ণয় করে এবং সেটা কিন্তু ম্যানুয়ালি করতে হতো। এখনকার দিনে শাটারে মানে সুইচ অন করাটা এবং তারপর থেকে ওর আলোক সম্পাতকাল মানে কি পরিমাণ আলো ওই লেন্সের মধ্য দিয়ে আপতিত হবে, মানে লেন্সে আপতিত হবে এবং সেখান থেকে প্রতিসৃত আলোকরশ্মি ক্যামেরার পর্দায় গিয়ে সর্বাধিক উজ্জ্বল এবং স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করবে, সেটা কিন্তু ডিজিটালি নিয়ন্ত্রিত অর্থাৎ মেকানিক্যালি সেখানে সেটা কন্ট্রোলড বাই দি মেশিন বা কম্পিউটার। সেখানে সেন্সর ব্যবহৃত হচ্ছে যারা স্বয়ংক্রিয়, তারাই কিন্তু ওই আলোক সম্পাতকাল নির্ণয় করে এবং যার জন্যে এখনকার দিনের ওই যে শাটারটা কন্ট্রোল করাটা, সেটাও কিন্তু মানে যে ক্যামেরাম্যান তার উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে যেহেতু একাধিক লেন্সের সমন্বয়ে গঠিত, বস্তুটা ফোকাসে নিয়ে আসার পর এই ক্যামেরাটাকে ঠিক তার উপযুক্ত অবস্থানে ধরে রাখাটা সবচেয়ে কঠিন কাজ। যদি হাতটা নড়ে যায়, যারা প্রথম প্রথম ক্যামেরা কিনে প্র্যাকটিস করে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই মানে শাটারটা সুইচ টেপার সময়
হাতটা নড়ে যায় বা তখন ওই বস্তুটা দূরের কোনো বস্তুটা তার ফোকাস দূরত্ব থেকে এতটুকু ডিসপ্লেস হয়ে গেলে তখন কিন্তু ছবিটা অস্পষ্ট হয়ে যায় বা কাটা কাটা হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু পরিষ্কার বা স্পষ্টভাবে বোঝা যায় না। কিন্তু যারা পাকা হাতের ক্যামেরাম্যান অনেক ক্ষেত্রেই বহু দূরের একটা ডাব গাছের মধ্যে একটা পাখি বসে আছে, তার প্রত্যেকটা মানে ওই পালকের রঙের বিভিন্ন অংশগুলো একেবারে পারফেক্টলি যেন আসে, এবং এই মানে একটা এরকম এসএলআর ক্যামেরাতে এবং খুব হাই জুম খুব উচ্চ জুম ক্ষমতা সম্পন্ন এটা লেন্স থেকে মানে এটা ক্যামেরা থেকে তো অনেকেই এখন এই ফটো কপি এর সঙ্গে যুক্ত। এই মানে বিশেষ করে অ্যানিমেল ফরেস্ট ডিভিশনে কিংবা বার্ডস বিভিন্ন পশু পাখির ছবি তোলা কিন্তু এখন এটা বিরাট একটা হ্যাবিট অনেকের। তো যাই হোক, অনেকে তো সারা বিশ্বের বহু মানুষ এই ফটো সেশনের সঙ্গে যুক্ত, বহু মানুষ বিভিন্নভাবে এর থেকে অর্থ রোজগার করে বা অনেকের বিভিন্ন মানে স্পেশাল হবি তাদের। তো সারা বিশ্বের বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। তো লক্ষ্মীও যখন ক্যামেরাটা কেনে তারপর থেকে মানে এই যাদের যারা যারা এরকম পাখির পশু পাখির ছবি তুলে বেড়ায় বা প্রাকৃতিক বিভিন্ন দৃশ্যের ছবি তুলে বেড়ায় তাদের মধ্যে অনেকেই মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত আছে। তো সেখানে থেকেই ওই লক্ষ্মীও ক্যামেরা কেনার পরেই জানতে পারলাম যে এখনও পর্যন্ত সারা বিশ্বের মধ্যে মানে একজন এই ক্যামেরাম্যান তিনি একটা ফটোশ্যুটের জন্য এখনও পর্যন্ত তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ হয়ে গেছেন। সেই ছবিটা কি জানো, কি ছবি তুলেছিল? এবং সেই একটা শ্যুটের জন্য সে 40,000 শট নিয়েছে, মানে 40,000 শট নেওয়ার পর তবে সেইটা একটা পারফেক্ট শ্যুট হয়েছে। সেটা ছিল মানে একজন বিদেশি ক্যামেরাম্যান এবং খুব হাই রেজলিউশনের ক্যামেরা। তো কীরকম তার মাথায় খেলে গেছে কে জানে, তো তিনি কিন্তু অপেক্ষা করছেন এমন একটা শ্যুট করবেন যেটাতে মানে সকলকেই সেটা মানে স্টান করে দেওয়া যায় বা পরাজিত করা যায়, এরকম চিন্তাভাবনা নিয়েই এটা বিরাটভাবে কম্পিটিশান চলে। এবং একটা ছবি পোস্ট করার পর সেখানে তার ভিউয়ারের সংখ্যার উপরে বা লাইকের সংখ্যার উপরে তার কিন্তু কমিশনটা আসে এবং রোজগারটা হয়। তো সেক্ষেত্রে মানে কয়েক বিলিয়ন ভিউয়ার্স তার সেই ছবিটাতে ইয়ে করেছিল, তো মানে বহু কোটি টাকা সে রোজগার করেছে। তো ছবিটা ছিল এরকম, এমনি একটা জঙ্গলের মধ্যেই, জঙ্গলের মধ্যে একটা নির্জন স্থান, আর বেশিরভাগ ক্ষেত্রে এরকম রেয়ারার যে বার্ডসগুলো সেগুলোকে আমরা এরকম নির্জন স্থানে ছাড়া দেখতে পাই না। তো সেটা তো আর আমাদের তো এখানে এটা ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলে সাধারণত সেরকমভাবে খুব যেগুলো মানে এক্সেপশনাল সেরকম বার্ডস কিন্তু ওই একটা সময়ই আসে শীতের সময়ে, দক্ষিণ সাইবেরিয়া অঞ্চল থেকে আমাদের আলিপুরদুয়ার এবং আলিপুর চিড়িয়াখানাতেও এখানেও চলে আসে, মানে কলকাতাতে বা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা গাঙ্গেয় উপসাগরীয় অঞ্চলগুলোতে বহু এরকম পরিযায়ী পাখি চলে আসে। তো যাই হোক, তিনি সেই জায়গাটাই তার শ্যুট আউটের জন্য পছন্দ করে রেখেছেন। দিনের পর দিন দেখছেন অনেক পাখি এসে বসছে ওখানে জল খেতে আসে। তো বেশ কয়েকদিনই দেখছেন যে একটা মাঝরাঙা পাখি, কিংফিশার, মাঝরাঙার সমতুল্য কোনো পাখি ওই একটা গাছের ডালে বসছে, আর গাছের ডাল থেকে বসে যখনই মাছটা ভেসে উঠছে বা সেটাকে নিয়ে এসে
জলে তো পড়ছে আর ধরনে চলে যাচ্ছে। আস্তে আস্তে তো উনি একটা গাছের উপরে বসে আছেন, তো সেখান থেকে একটা পা একটা ডালেতে দেওয়া আছে আর ওনার আর একটা পা নিচে আছে, নিচে নিচের ডালেতে। ডালটা এরকমভাবে সাপোর্ট হয়ে আছে ওনার দেহের উপরে, এরকমভাবে আসবে। ক্যামেরাটাকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, মানে ওই একই শট কিন্তু 40,000 বার নিয়েছেন। তারপরে তার মানে ফাইনাল শুট আউটটা হয়েছে, যেটা সেটা হচ্ছে কি ওই মাঝরাঙা পাখিটা এসে জলে পড়ছে, ঠিক তার ঠোঁটটা জাস্ট জলে টাচ করেছে। এবং কি সে তো উড়ন্ত অবস্থা, জলটা এতই স্বচ্ছ, সে জলেতে ওই ঠোঁটটা তো মানে ছবিটা তো রিফ্লেক্ট হচ্ছে, তখনও পর্যন্ত কিন্তু কোনো আলোড়ন বা আন্দোলন সৃষ্টি হয়নি। জলটাতে যদি ঢেউ উঠে যায় তাহলে তার প্রতিবিম্বের ছবিটা কিন্তু আসবে না, আসবে কি ওই ইমেজটা মোটেই আসবে না। জাস্ট টাচ করেছে সেই ছবিটা, মানে নিচের ছবিটাও কিন্তু পরিষ্কার বা স্পষ্ট, দুটো পাখিরই চঞ্চু, মানে যেটা প্রতিবিম্ব এবং উপরের পাখি অরিজিনাল পাখি, এই ঠোঁট দুটো জাস্ট জলেতে টাচ হয়েছে। নিচের ছবিটা কিন্তু এতটুকু এরকম তরঙ্গায়িত হয়ে যায়নি, এইটা এখনো পর্যন্ত ফার্স্ট। তো যাই হোক, তো এখনকার দিনের ক্যামেরা কিন্তু এই মুহূর্তে আর মনে নেই বলে, তো এটার জন্যই আমরা এখানে প্রথম উত্তল লেন্স ব্যবহার হয় সরল ক্যামেরাতে। মানব চক্ষুর যে লেন্স পরবর্তী পর্যায়ে দেখা গেছে সেই লেন্সটিও কিন্তু উত্তল লেন্স, কনভেক্স লেন্স। আর অবতল দর্পণ বা উত্তল দর্পণ যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয় তার মধ্যে উত্তল দর্পণের ব্যবহারটা বলেছিলাম, যে গাড়ির ভিউ ফাইন্ডার মিররে সেটা এখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, উত্তল দর্পণের পরিবর্তে আমরা কি অবতল লেন্স ব্যবহার করতে পারি? একই রকমের ঘটনা ঘটে, যেহেতু আমি তো বললাম যে উত্তল দর্পণে যেমন ঘটনাটা ঘটে অবতল লেন্সের ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটে, তাহলে ওই উত্তল দর্পণের পরিবর্তে আমরা কি গাড়ির রেয়ার ভিউ মিরর হিসেবে অবতল লেন্সটাকে ব্যবহার করতে পারি? কেন নয়? অবতল লেন্স ব্যবহার করতে পারি? গাড়িতে যেটা ব্যবহার করা হয় রেয়ার ভিউ মিরর হিসেবে সেটা হচ্ছে অবশ্যই উত্তল দর্পণ। আমরা সেখানে এই অবতল লেন্স ব্যবহার করতে পারি কি? না। কেন নয়? কোথায় উল্টো? একদম সৎ, এখানে অসৎ সমশীর্ষ প্রতিবিম্বই গঠিত হয়েছে এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্রাকৃতি। কেউ বলতে পারবে? আমি বলছি কি ওই মিররের পরিবর্তে ওখানে আমি অবতল লেন্স ব্যবহার করতে পারবো কি, সেটার কি উত্তর আছে? কে বলবে? না, কখনোই ব্যবহার করতে পারবো না। কেন? দর্পণের একটা দিক তো অস্বচ্ছ, আমার প্রতিবিম্বটা তৈরি হচ্ছে মানে আমার পিছনের দিকে যে সমস্ত বস্তু, আর এটা লেন্সটা দূরের দিকে সমস্ত স্বচ্ছ। এইখানে যেমন বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে এখানে, আবার এইদিকে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে এখানে,
দুটো প্রতিবিম্ব কোয়েনসাইড করে যাবে, উভয় দিক থেকে আসা প্রতিবিম্ব এই বস্তুগুলো আমি দেখতে পাবো, সেখানে প্রতিবিম্ব একটাও স্পষ্ট হবে না, প্রতিবিম্বের অবস্থান একটাও পরিষ্কার বা স্পষ্ট হবে বুঝতে পারবো না কখনো। এই তো দুদিকটাই সমসত্ব স্বচ্ছ, এখানেও দুটো বস্তু থাকবে। আমার ড্রাইভারের পাশে যে এটা লেন্সটা লাগানো থাকবে তার ওই দিকটা থেকে ড্রাইভারের সামনের দিকের বস্তুগুলোর যেমন প্রতিবিম্ব তৈরি হবে, আবার ড্রাইভারের গাড়ির পিছনের দিকের প্রতিবিম্বগুলো তো তৈরি হবে এখানে, যার জন্য এই ফোকাস দূরত্বের মধ্যে তৈরি হওয়া অসংখ্য প্রতিবিম্ব একে অপরের উপর অভিলিপ্ত হয়ে যাবে, একটাকেও পৃথক বা স্পষ্টভাবে বুঝতে পারবো। সেই কারণের জন্যে আমি কখনো রেয়ার ভিউ মিরর বা সেখানে আমাদের উত্তল দর্পণের পরিবর্তে আমরা কখনোই অবতল লেন্স ব্যবহার করতে পারব না। যদিও অবতল লেন্সের ক্ষেত্রে উত্তল দর্পণে যেমন ঘটনা ঘটে এখানেও সেই একই রকম ঘটনা ঘটে, কিন্তু এর উভয় দিক প্রতিসারক মাধ্যম বলে এটা কখনোই সম্ভব নয়। আর অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয় দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন দাঁতের অবস্থানটা বা দাঁতটাকে বড় করে দেখার জন্য। কি করে? ওই অবতল দর্পণটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় বা চোখের কাছে নিয়ে চলে আসে, সেটা দিয়ে দেখলে কি হয়, চোখের মধ্যে আটা থাকে, দাঁতের ডাক্তারদের চোখের মধ্যে এই অবতল দর্পণটা আটা থাকে, সেটা মুখের ভিতরে নিয়ে যেয়ে ওই পেশেন্টের মুখের কাছে নিয়ে যেয়ে যখনই ফোকাস করা হয় তখন মানে কি বস্তুটাকে রাখা হয়েছে কোথায়, দাঁতটা কোথায় আছে, ফোকাস দূরত্বের মধ্যে। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি বস্তুর অবস্থান যখন ফোকাস দূরত্বের মধ্যে হয় মানে মেরু এবং ফোকাস দূরত্বের মধ্যে হয় তখন প্রতিবিম্ব কোথায় ঘটিতে হয়, অসীমে বিবর্ধিত প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব যদিও সেটা কিন্তু বিবর্ধিত সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব, দাঁতটাকে অনেক বড় করে দেখা যায়, কোথায় এর গোলমালটা সেটা ধরা যায় সহজে। আর গাড়ির হেডলাইটে ব্যবহৃত যে কোনো গাড়ির হেডলাইটে ব্যবহৃত যেটা কি প্রতিফলক তলটা সেটা কিরকম, যে কোনো গাড়ির হেডলাইট যেটা থাকে সেখানে ল্যাম্পটা থাকে কিন্তু কেন্দ্রবিন্দুতে, আর যে প্রতিফলক তলটা থাকে এই টর্চের উপরে যে নিকেল প্লেটটা থাকে চকচকে একটা অবতলাকৃতি দেওয়া থাকে না পা, ওটা কী রকম, ওটা অবতল দর্পণ, ওটাও কিন্তু অবতল দর্পণ, যার ফলে ওখান থেকে ওই প্রতিফলক তলটা অবতল হওয়ার জন্যে আর ওর ফোকাসে রাখা আছে আমার কোনটাকে, আলোক উৎসটাকে, যেখান থেকে আলোটা বেরোচ্ছে সেটা ফোকাসে রাখা আছে। আর আমাদের অবতল দর্পণের ক্ষেত্রেও দেখেছি ফোকাসে রাখা কোনো আলোক বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ কী হয় অবতল দর্পণে প্রতিফলনের পর তার সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় না, অর্থাৎ ওই হেডলাইটের সমান্তরালে মানে রাস্তার অনুভূমিক তলটাকে অনেক দূর পর্যন্ত সমান্তরালভাবে আলোক রশ্মি পড়ার জন্যে রাস্তায় গর্তগুলোর অবস্থান বা উঁচু নিচু অবস্থানটা পরিষ্কার বা স্পষ্টভাবে বোঝা যায়, যার জন্যে গাড়ির হেডলাইটে লাগানো থাকে যেটা সেটা হচ্ছে অবতল দর্পণ, মনে থাকবে। আর যেটা স্ট্রিট লাইট সেটা কিন্তু স্ট্রিট লাইটে যেটা উপরের দিকে লাগানো থাকে সেগুলোর ক্ষেত্রে উত্তল দর্পণ, সেগুলোর ক্ষেত্রে উত্তল দর্পণ, যাতে আলো রশ্মিটা নির্দিষ্টভাবে পড়ে মানে বহু দূর বিস্তৃত জায়গা ছড়িয়ে পড়ে। উত্তল দর্পণ তো অপসারিত দর্পণ, সেই জন্যে বিস্তৃত জায়গা, আর সার্চ লাইট মানে এক জায়গাতে তো সে স্ট্যান্ড বাই, সে এক জায়গাতে স্থির হয়ে আছে, সেখান থেকে লাইটটা পড়ে বিস্তৃত জায়গা ছড়িয়ে পড়তে পারে মানে বহু দূর পর্যন্ত দেখা যায় যাতে, সেই জন্যে সার্চ লাইটের যে দর্পণ ব্যবহার করা হয় সেটা কিন্তু উত্তল দর্পণ, মনে থাকে যেন। এরপরে যেটা আমরা আসবো সরল ক্যামেরাতে কেমনভাবে ব্যবহৃত হয় এই উত্তল লেন্স, সরল ক্যামেরার গঠন।
সেটা এটা প্রকৃতপক্ষে এরকম একটা ঢাকনা লাগানো থাকে, আর এখানে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রটা দিয়ে আমরা চোখ রাখি যে বস্তুটাকে বাধায় দেখছি, বা এ পাশের দিকেও এখানেও থাকতে পারে। আগেকার ক্যামেরা এই পাশের দিকে থাকতো যেখান থেকে বস্তুটাকে দেখা হতো। আর এখানে রয়েছে সাটারটা, এখানটা দিয়ে এখান থেকে এই ঢাকনাটা খুলে দিলে, এটার সঙ্গে একটা দড়ি বাঁধা থাকে প্লাস্টিকের, সেই ক্যাপটাকে খুলে দিতে হয়। ক্যাপটাকে খুলে দিলেই এখানে একটা কাঁচের কভার থাকে, সেই কভারটার মধ্য দিয়ে একটা সূক্ষ্ম ছিদ্র করা থাকে, সেই ছিদ্র দিয়ে আলোটা প্রবেশ করে। প্রবেশ করার পর এখানে থাকে সাটারটা, এই ছিদ্রটা কিন্তু খুবই সূক্ষ্ম, যাতে খুব বিন্দু আকৃতির আলোকরশ্মি বা একক আলোকরশ্মি প্রবেশ করতে পারে। খুব কম সংখ্যক আলোকরশ্মি প্রবেশ করলে তাহলে লেন্সে প্রতিসরণের পর যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কিন্তু যথেষ্ট উজ্জ্বল এবং স্পষ্ট হবে। সেই কারণের জন্যে এই যে সাটারটা আমি টিপছি এইটার সঙ্গে একেবারে পিন পয়েন্টে, এখানে একবারে লাগবো ওই এটা উঠে আছে এখন, তাহলে এটাকে টিপে দিলেই এই গ্যাপটা এইটাকে নামিয়ে দেবে, দিলে পরে এইখানটায় গ্যাপটা বেড়ে যাবে, মানে গ্যাপটা সূক্ষ্ম ছিদ্রটা সৃষ্টি হবে, সেই জন্য ওটাকে টেপা। এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম, মানে ওইটার মধ্যে এটা যেতে পারে, যাতায়াত করতে পারে। তাহলে এইটার ভিতরে একটা সূক্ষ্ম ছিদ্র রয়েছে, এই ছিদ্রটার সঙ্গে এই ছিদ্রটা যখনই কোয়েনসাইড করে যাবে, একটা বিন্দুতে হয়ে যাবে, তখন এই আলোর ছিদ্রের মধ্যে প্রবেশ করে যাবে। প্রবেশ করে যাওয়ার পর কোথায় গিয়ে পড়বে? এই উত্তল লেন্সটা, এই উত্তল লেন্সটা কিন্তু এখানে ঝোলানো থাকবে সাসপেন্ডেড। এই উত্তল লেন্সটা কিন্তু রোটেট করতে পারে, যেহেতু মানে রোটেটের ফলে তার ওই দৃষ্টিক্ষেত্র থাকে যে বরাবর আলোটা, যে আমি আমি যেমন এইদিকে তাকাচ্ছি তখন তো আমার আলোকরশ্মিটা এই বরাবর যে পড়ছে, মানে লেন্সটা এই বরাবরই আছে, আমি যখন এই পাশ দিয়ে তাকাচ্ছি তখন কিন্তু লেন্সটা ঘুরছে, কী বাজি হয়ে গেছে, সেই জন্যে এটা কিন্তু রোটেট করতে পারে। আর তারপর ওখান থেকে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ যে মিলিত হয়ে নিশ্চয় এখানে, এটা পর্দাটা রাখা আছে বা ফিল্ম, সেটা এই উপরের দিকে একটা চাকা আছে আর সেটার সঙ্গে এটা ফিল্মটা সংযুক্ত করা আছে এইভাবে, আর এখানে এটাকে ওই একটা স্ক্রু আছে সেটা যে ঘুরানো যায়, মানে কি একটা শট হয়ে যাওয়ার পর ওই ফিল্মটাতে একটা ছবি হয়ে যাওয়ার পর ফিল্মটাকে আবার সরিয়ে নিতে হতো, এখানে প্রতিবিম্বটা গঠিত হলো। তাহলে এই লেন্সের আগেকার দিনে যতটা ফোকাস দূরত্ব ছিল সেই ফোকাস দূরত্বের মধ্যে আমার বস্তুটাকে নিয়ে আসতে হবে, কিন্তু যাতে বস্তুটাকে ওই সেই জন্যই আমার ওই ক্যামেরাটার যে যে অংশটা দিয়ে আলোরশ্মিটা দেখার জন্য বস্তুটার থেকে প্রতিফলিত আলোরশ্মিটা এসে আমার চোখে আগে দেখতে হবে যে কোথায় বস্তুটার অবস্থান, সেই বস্তুটার অবস্থানটাকে লেন্সের ক্যামেরার ফোকাসের মধ্যে নিয়ে চলে আসলে তবেই শ্যুট করলে সেটা একটা স্পষ্ট প্রতিবিম্ব গঠন হবে, বা ক্যামেরায় যে প্রতিবিম্বটা তৈরি হবে বা ছবিটা তৈরি হবে সেটা সুস্পষ্ট হবে। এইটি হলো সরল ক্যামেরার কার্যক্ষমতা। এর পরের দিন এসে আমরা মানব চিত্রটা করব।